वेलकम माय डियर स्टूडेंट्स तपोवन स्टाडी सेंटर থেকে আমি সুকুমার পাল। देखो आज के तुम्हारे संगे जो विषय चर्चा करब, जो विषय उत्थापन करब सेটা একটা आपकामिंग वैकेंसी নিয়ে। তোমরা যেসব চাকরির জন্য प्रिपारेशन দিচ্ছ নিচ্ছ, তো তার সাথে সাথে এটাও চিন্তা ভাবনা করা উচিত যে তুমি সেই চাকরির পরীক্ষা তো দেবে, সাথে সাথে অন্য সমস্ত রকম পরীক্ষা যেটা তোমার অ্যাপ্লিকেবল হবে সেগুলো দেওয়া উচিত। আর যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে আজকে মানে কথা বলবো সেটা হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস। তো এর একটা অ্যাডভান্স মানে আমি নিউজ তোমাদেরকে বলছি যে ভ্যাকান্সিটা আপকামিং সেটা হচ্ছে ৭,২৫৬টা ভ্যাকান্সি। এর শর্ট নোটিস অলরেডি মানে দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে ভ্যাকান্সি বেরোনোর বিরাট যে সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। বাট সেই রকম ব্যাপারে আমরা একটু জেনে নিই এবং অ্যালার্ট থাকবো যাতে ফর্ম ফিল আপ অনেকে তোমাদের কী হয় আমি দেখেছি খেয়াল করে যে ফর্ম ফিল আপ চলে এলো বা করবো বলে করতে পারো না, বা অনেক সময় ফর্ম ফিল আপ করাই হয় না, স্কিপ হয়ে যায়। সেই জায়গাটা যেন না হয় তুমি ডায়েরিতে নোট করে রাখো যেরকম একটা ভ্যাকান্সি আপকামিং আসছে আর কি। তো এজ 18 থেকে 35 বছর আর রিল্যাক্সেশন অ্যাজ পার শিডিউল, মানে SC ST OBC যেমন থাকে ছাড় সেরকমই আছে, আমি নিয়ে ডিটেলস করছি না। তো এবার এর মধ্যে যে কোন বিষয়টা মানে কত পোস্ট রয়েছে আর কি সেগুলো দেখব। মেট পরীক্ষাতে মেট বলে যে পোস্ট আছে সেই পোস্টটা ৪,৩০৩টে পোস্ট, সেটা মাধ্যমিক পাশেই হয়ে থাকে। তোমরা জানো যে আমাদের ব্যারাকপুরেও একটা মানে মানে জায়গা রয়েছে যেখানে MES এর রিক্রুটমেন্ট মানে যেখানে MES এর পোস্টিং হয়। তো চাকরিটা খুবই ভালো এবং মানে এটা ডিফেন্সের চাকরি, কিন্তু এটা ডিফেন্স হলে কি হবে কিন্তু খুব শান্তির চাকরি, এটা আমি তোমাদেরকে নিশ্চিত করে বলতে পারি। তো MTS আছে ২৬৪টা, সেটাও মাধ্যমিক পাশের। LDC জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ১৭৪টা, সেটাও কিন্তু মাধ্যমিক পাশের মানে আছে। এবং এছাড়াও এখানে কিছু ITI আছে, মাধ্যমিক ডিপ্লোমা দিয়ে আছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল বা গ্র্যাজুয়েশন দিয়ে আছে, HS দিয়ে আছে। সে অতগুলো পোস্ট আমি লিখিনি, একটা মোটামুটি আইডিয়া দিয়ে দিয়েছি এরকম করে দেখো। সেটা হচ্ছে UDC, SAA, CMD, স্টেনো, তারপর ড্রাফটসম্যান, মিটার রিডার, জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার সিভিল, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, এই সমস্ত পোস্টে। তো এই ব্যাপারে আমি দুর্দান্তভাবে সামনে ডিটেলসটা বলে দিই যে এক্সাম প্রসিডিওর কেমন হবে, সিলেবাসটা কেমন হওয়ার সম্ভাবনা আছে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আমি একটু আলোচনা করে দিই, তাহলে তোমাদের লজিক্যালি এগিয়ে থাকতে সুবিধা হবে, মাইন্ড সেট আপ তোমাদের অনেকটা বেশি থাকবে। দেখো প্রিয় স্টুডেন্টস, নিয়োগ পদ্ধতিটা কেমন, তার মধ্যে রিটেন এক্সাম হবে MCQ, আর রিটেন এক্সাম যেটা হবে 100 নম্বরের MCQ, 100টা MCQ থাকবে, 100টা 100 মার্কস, 2 ঘন্টা টাইম থাকবে, আর 1/4 নেগেটিভ মার্কস, মানে প্রতি 4টে কোশ্চেন ভুল করার জন্য 1/4 মানে একটা কোশ্চেন কেটে নেওয়া হবে, এটা কিন্তু বোঝা গেছে। এবার দেখা গেল যে রিটেন এক্সাম, তারপর ফিজিক্যাল হবে, সব পোস্টের জন্য ফিজিক্যাল হবে না, কিছু কিছু পোস্টের জন্য ফিজিক্যাল হবে, সেগুলো মেনশন করা হবে যখন রিক্রুটমেন্ট প্রসেসের পুরো নোটিফিকেশন দিয়ে দেবে। স্কিল টেস্ট, তার সাথে স্কিল টেস্ট হবে, যারা টেট টেস্ট যেটাকে বলে, স্কিল টেস্ট নিয়ে আমি অনেক কথা অনেকবার অনেক ভিডিওতে বলেছি, মানে নিজের সাবজেক্টের ওপরেই মানে বেসিক্যালি যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে স্কিল টেস্ট, সেটা আমি সব বলে দেবো ওগুলো পরবর্তীতে। এবার দেখো সিলেবাস নিয়ে ডিসকাস করবো, তার আগে একটুখানি আমি জানিয়ে দিই যে দেখো এই যে অ্যাপ্লাই ডেট মোটামুটি জুলাই মাস নাগাদ এই ফর্ম মানে জুলাই মাসের প্রথম দিকে ফর্মটা চলে আসবে, ঠিক আছে। এবার সিলেবাসটা কি GK GS 25 মার্কসের থাকবে, যেগুলো নন টেকনিক্যাল পোস্টের জন্য রিজনিং থাকবে 25 মার্কস, ম্যাথ থাকবে 25টা কোশ্চেন 25 মার্কস আর কি, ইংলিশ থাকবে 25টা কোশ্চেন 25 মার্কস, মোট 100, ঠিক আছে। তো এটা হচ্ছে নন টেকনিক্যাল সিলেবাস। এবার একটা কথা বলি, যারা টেকনিক্যাল ওরিয়েন্টেড রয়েছে এর মধ্যে ITI ডিপ্লোমা বা এইরকম টাইপের যে ভ্যাকান্সিগুলোর মধ্যে ইনক্লুড থাকবে জুনিয়র ইঞ্জিনিয়ার ক্যাটাগরি বিভিন্ন রকম, সেখানে কিন্তু ইংলিশটাকে হাটিয়ে দিয়ে তারা কি করবে যে ওখানে ট্রেডের কোশ্চেন দেবে, তো ট্রেডের কোশ্চেন দিয়ে সেখানে ট্রেডের পরিমাণ বেশি দেবে, দেখা গেল তখন ফুল মার্কস হয়ে যাবে 120 বা 150 এরকম হয়ে যাবে। আশা করি ব্যাপারটা মোটামুটি আইডিয়া হয়েছে। এখন আমার এই ভিডিও শেষে আমি দুই একটা কথা তোমাদের সঙ্গে বলবো, সেটা হচ্ছে যে অনেকের এমন মানসিকতা আছে যে শুধুমাত্র এই পরীক্ষা দেবো, এই পরীক্ষা দিয়ে একটা পরীক্ষা দিয়ে চাকরি পাবো, কিন্তু জামানা শেষ, তেমন সিস্টেম এখন পাল্টে গেছে। তাই আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টকে একবার উঠে দাঁড়ানো দরকার যে যে পরীক্ষার জন্য এম নিয়ে লেগেছে, ঠিক আছে। আমার মনে হয় যদি UPSC পরীক্ষাও দেয় তাও মানে অন্য পরীক্ষাগুলো দেওয়ার অভ্যাসটা করা ভালো, পরীক্ষায় মানে অন্তত প্র্যাকটিস করা উচিত, যে পরীক্ষা না গেলেও সেখানে যাওয়া উচিত যে কীরকম পারফর্ম দাঁড়িয়ে আছে। এখন সে যোগ্যতা নেই গ্রুপ D পাস করার, সে UPSCর পরীক্ষায় ক্র্যাক করবে এটা কখনো হতে হতে পারে না। তো সেই জন্য আমি বলি তোমরা যে পরীক্ষার জন্য তৈরি হচ্ছে হও, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার আপকামিং যে ভ্যাকান্সিগুলো আছে সেগুলো নজর রাখো এবং তুমি পড়াশোনাটা সেখান থেকে কিন্তু মিস করো না। আর প্রত্যেকটা পরীক্ষা দিয়ে এক্সপিরিয়েন্স নাও যে কোথায় তোমার ফল্ট, কোথায় তোমার ফেলিয়ার, প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমার কেমন হওয়া উচিত, তুমি কোনো কোচিং সেন্টারে পড়ছো কি না পড়ছো সেটা ম্যাটার করবে না, ম্যাটার করবে তোমার মন মানসিকতা এবং তোমার উন্নততর চিন্তা ভাবনার উপর নির্ভর করবে তোমার চাকরিটা। সুতরাং তোমার এই মূল্যবান সময়, তোমার জীবনের সবথেকে সেরা টাইমটুকু তুমি কিন্তু কখনো অবহেলায় নষ্ট করো না। বহু মানুষ রয়েছে তোমাকে মিসগাইড করার জন্য। প্রিয় স্টুডেন্ট, জীবনে এই কাজটা আমি করি তোমাদের জন্য, যেটা হচ্ছে তোমার প্রপার গাইড, প্রপার তুমি ওয়ে, তোমাকে তার জন্য কোনো রকম আমাদের চিন্তাভাবনা নেই যে তপবন স্টাডি সেন্টারে ভর্তি হও না হও, সব কিন্তু কখনো কোনো দিন বলিনি, কখনো বলিনি সাবস্ক্রাইবার করো, এসব সাবস্ক্রাইব করো, কখনো বলিনি। প্রিয় স্টুডেন্ট, যদি তোমাদের মনে হয় যে এই রকম চিন্তাভাবনা তোমাদের মাথায় লাগে যে অ্যাডভান্স কিছু ভ্যাকান্সির খবর বা মানে বা প্রিপারেশন স্ট্র্যাটেজি, তাহলে অবশ্যই বলবে। আমি আজকে এখানেই রাখছি। বেস্ট অফ লাক, ভালো থেকো তোমরা।